আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম, সেই সাথে সকল দেশবাসীকে আহ্বান জানাবো যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান। তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়, আর সেটা যদি না পারেন অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ, এই তিন ধরনের গাছ লাগাবেন। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি 2021-এর উদ্বোধনকালে দেয়া এই ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবেশ রক্ষায় নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। তিনি বলেন, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই। শেখ হাসিনা বলেন, আসুন আমরা সকলে মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সবুজ বাংলা করি। বনায়নে ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা জানিয়ে টানা তিনবারের সরকার প্রধান বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এগিয়ে যাব। তিনি বলেন, বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে প্রায় 22% বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের পারিবারিকভাবে বাগান সৃষ্টি হচ্ছে, সকলেই এখন সচেতন।